খালি 400 খালি 400 খালি 400 বরিশাল নগরীর পোস্ট রোডের মাছ ব্যবসায়ীরা এখন জোরে জোরে হাঁক দিচ্ছেন খালি 400 বলে। কারণ কি? কারণ হচ্ছে আজ 12 অক্টোবর রাত 12টা 1 মিনিটের পর মাছ শিকার, মাছ বহন, মাছ বিক্রয় এবং মাছ ক্রয় এবং মাছ মজুদ সব কিছু নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর, যার কারণে আজ রাত 12টার মধ্যেই মৎস্য শিকারী এবং মৎস্য বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছে যত ধরনের ইলিশ আছে সেই ইলিশ বিক্রি করে ফেলতে হবে। এই কারণেই বরিশালের যে বরিশাল নগরের যে পোর্ট রোড পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেখানে যত ইলিশ বিক্রেতা রয়েছে তারা তাদের কাছে থাকা যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে, এবং এই কারণে বরিশালে যেসব এলাকা রয়েছে দূর দূরান্ত সেই সব এলাকা থেকে মাছগুলো কিন্তু এখানে চলে আসছে, বিশেষ করে ইলিশ মাছগুলো। এবং আমরা এই যে রাত এখন 10টার বেশি বাজে এসে দেখছি যে বরিশাল নগরীতে আমরা যদি একটু দেখাই যে শুধু মানুষ আর মানুষ, পোর্ট রোডের এই এলাকায় মৎস্য আড়ত থেকে আড়তের আশপাশে যত এলাকা আছে সব মানুষের থই থই। আমরা একটু জানার চেষ্টা করি প্রথমেই যে ইলিশের দর কত আজকে? 400 টাকা কেজি, 400 টাকা কেজি, সকালবেলা কাছে 600-550 কেজি, আর এখন 400 টাকা, 200 টাকা ডিফারেন্স কেজিতে। সকালে বিক্রি হয়েছে 550, এখন 100 টাকা কেজিতে, পার কেজিতে 100 টাকা কমছে, 450 বেচতেছি। এখন সামনে কি হবে বলতে পারি না, বাড়তেও পারে মাছ নাই, কমতেও পারে। আবার অবরোধটা দিতেছেন আপনারা, জাইলেরা 40 কেজি করে চাল পাইতেছে, শ্রমিকেরা তো কিছু পাইতেছে না, শ্রমিকেরা তো 22 দিন তো বইয়েই থাকে, আমাদের কোনো কাজকাম তো নাই। আর জাটকা যে মাছগুলো সেগুলোর দর 400-500-550 বা খুব জোর 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মৎস্য বিক্রেতারা যারা জানিয়েছেন যে এই মাছগুলো বিশেষ করে এই সাইজের মাছগুলো সারাদিনও কিন্তু বেশ বেশি দামে বিক্রি হয়েছিল, এখন সেগুলোর দাম কিছুটা পড়ে গেছে। তবে যারা বড় মাছ কিনতে চাচ্ছেন যেগুলোর আকার একটু বড়, 1 কেজি দরের বা 1 কেজির উপরে, সেগুলোর দাম কিন্তু কমেনি, এবং যেগুলো টাটকা মাছ সেই মাছের দাম কিন্তু কমেনি, এটা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। তবে ছোট মাছ যারা কিনতে পেয়েছে তারা কিন্তু বেজায় খুশি, মোটামুটি সকালে সারাদিন ভর যে মাছের দাম ছিল তার থেকে কিন্তু মাছের দর কিছুটা কমেছে, এটা বলছেন যারা জাটকা মাছ কিনছেন তারা। তবে যারা বড় মাছ কিনতে আসছেন তাদের মনে কিন্তু সেই পূর্বের হতাশাই থেকে গেছে, কারণ বড় মাছের দাম তেমন একটি কমেনি। এখন রাত 10:30 বাজে এবং সেই রাত 10:30টায়ও বরিশালে পোর্ট রোড মোকামে বরগুনা থেকে একটি ট্রলার এসেছে, ট্রলারটি সাগরে ছিল, সেই সাগর থেকে এক সপ্তাহের মতন এটি মাছ শিকার করেছে, করে এরপরে এটি এই বরিশালের পোর্টে এসেছে। আমরা একটু দেখতে চাই যে এখানে কী পরিমাণ মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ বিপুল পরিমাণ মাছ এনেছেন, এবং আজ রাত 10:30 বাজে এখন বরিশালের পোর্টে, সাধারণত তো ভোরে আসেন, আজকে রাতে? আজকে রাতে আছে, আজকে আমাদের অভিযানের শেষ দিন, এর জন্য আমরা আজকের বরিশাল পোর্ট রোড মাছঘাটে চলে আসছি, যে বিশেষ করে আগামীকালকে কোথাও মাছ বেচা যাবে না, বিধানে আজকে পোর্ট রোডে মাছ বেচা যাবে, এর জন্য আমরা চলে আসছি। রাত 12টার পর আর মাছ বেচা যাবে না। কী পরিমাণ মাছ পেয়েছেন? আমরা মাছ পেয়েছি আনুমানিক মন বিশে মাছ হবে, সেটা নিয়ে আমরা পোর্ট রোড চলে আসছি সরাসরি সাগর থেকে। সরাসরি সাগর থেকে আসছেন? আচ্ছা, আমি তো মনে করেছিলাম যে বরগুনা পাথরঘাটা ওদিক থেকে আসছেন নাকি। সরাসরি সাগর থেকে চলে আসছি। কীরকম যে পরিমাণ পেয়েছেন এটা কি সন্তোষজনক? সন্তুষ্ট? মাছ কম হোক বেশি হোক ব্যস্ত হবে, আমাদের হয়তো মনে হয় বাজার খরচার টাকাও হবে না, কিন্তু তারপরও ফিরে আসতে হয়েছে। তারপরও ফিরে আসতে হচ্ছে, মানুষে মানুষে গিজগিজ অবস্থা, এর ভিতরে চলাও খুব কষ্ট, একেবারে বরিশাল নগরের যেন সব মানুষ এখন পোর্টে এসে অবস্থান নিয়েছে, এবং যার ফলে মাছের দাম যেটা কমেছিল বলছিল বিক্রেতারা, ক্রেতারা কিন্তু এখন বলছে আসলে মাছের দাম আবার বৃদ্ধি পেয়েছে, কারণ এত পরিমাণ ক্রেতা সেই তুলনায় মাছ কম, এইবার অনেক কম, মাছের আমদানি খুবই কম, মার্কেটে চাহিদা বেশি কিন্তু মাছ নাই। মাছ কিনে অবশ্যই ভালো লাগছে, খুবই মানে দাম খুব, আজকের রাতটা সীমিত আছে এখনো, এখন পরবর্তীতে কি হয় সেটা বুঝি জানতে পারতেছি না। কালকের থেকে অভিযান চালু হবে, এই জন্য আজকের তুলনামূলকভাবে প্রতিদিনের থেকে একটু দাম কম। যদি এই মাছ রাত্র 12টা পর্যন্ত মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো সময়টা, তাইলে সাধারণ জনগণ তারা এই মাছটা অল্প দামে
কিনতে পারো? বড় মাছের দাম কমতেছে না, বড় মাছের দাম একই জায়গায় রয়েছে, ছোট মাছ 300-500-700 যে যেভাবে নিতেছে। আজকে রাত 12টা পর্যন্ত শেষ সময়সীমা, মনে করছিলাম যে একটু প্রাইসটা কম হবে, বাট প্রাইস সেম আগের মতোই, এখন পর্যন্ত কম না। আড়তদাররা যেটি জানিয়েছেন, আসলে এই সময়টায় মাছ বিক্রেতা যারা বা মাছের জেলে যারা, তাদেরকে যে চালটা দেয়া হয়, সেই চালটা যদি একটু বেশি দেওয়া হতো তাহলে জেলেরা আরও স্বস্তি পেত এবং তারা পরবর্তীতে মাছ ধরতে যেতে আরও উৎসাহী হতো। এবং যারা শ্রমিক রয়েছে এই 22 দিন, কিন্তু জেলেদের পাশাপাশি শ্রমিক যারা, তারাও কিন্তু কর্মহীন হয়ে পড়বে, তাদের জন্য একটি বরাদ্দ চেয়েছেন শ্রমিকরা। সরকার এইটাতে সেটা আমরা পক্ষে, সরকার যদি জেলে যারা আছে তাদের যদি পুষিয়ে দেয় মোটামুটি কেটে আমরা চলতে পারবো, কারণ ওরা পুষলে আমরাও পুষতে পারবো, কারণ ওরা এই 22 দিনের খোরাকটা যদি মোটামুটি কেটে পায় তাহলে আমাদের ওদের পিছনে খরচটা কম হবে। আজ রাত 12টা পর্যন্ত এই মাছ বিক্রি করার কথা থাকলেও কিন্তু বাস্তবে এতে মধ্যরাত পর্যন্ত বা আরও বেশি সময় কিন্তু এখানে এরকম ব্যস্ততা থাকবে, অনেকে ঘুম থেকে উঠেও শেষ রাতে আসবে মাছ কিনতে, সে পর্যন্ত মাছ কেনা জারি থাক, মানুষজন মাছ কিনুক, অন্তত বাকি ইলিশটা শেষ সময় হলেও কিছুটা কম দামে তারা যেন কিনতে পারে, এই প্রত্যাশাই সবার। এই ছিল বরিশালের মৎস্য আড়তের মৎস্য অভিযান, মাছ ও মাছ মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগের রাতের সর্বশেষ খবরাখবর। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।